আসসালামু আলাইকুম, আমি সাইদ আফরিদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো গিটহাব থেকে আমরা কীভাবে একটা রিপোজিটরি ডিলেট করতে পারি। তো এখানে আমার টোটাল রিপোজিটরি আছে 55। আমি আপনাদেরকে এই প্রজেক্টটি ডিলেট করা দেখাবো। এই যে ডিলেট গিটহাব রিপ, এখানে আমরা একটা ক্লিক দিব। যে প্রজেক্টটি আমরা ডিলেট করব সেখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন ডিলেট গিটহাব রিপোজিটরির কোড হলো এটা। আপনাদেরকে ডিলেট করে দেখানোর জন্য আমি এই রিপোজিটরিতে ক্রিয়েট করছি। তো দেখেন এই পাশে আছে সেটিংস, সেটিংসে আমরা জাস্ট একটা ক্লিক দিব। সেটিংস পেজে আসার পরে নিচ দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন এই পাশে আছে ডেঞ্জার জোন। এই ডেঞ্জার জোন এরিয়ার ভিতরে যে ডিলেট দিস রিফ্রিজারেটরি, এখানে আমরা এই যে ডান পাশে ডিলেট দিস রিফ্রিজারেটরি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন ওরা বইলে দিছে প্লিজ টাইপ, একটা লিঙ্ক দিছে, এটা হলো আমার ইউজার নেম আর এটা হলো প্রজেক্টের নাম টু কনফার্ম। তো দেখেন এখানে কিন্তু বাটনটা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিলেই ডিলেট হয়ে যাবে। আপনার অনেক সময় গিটহাবের পাসওয়ার্ডটা চাইতে পারে, তো তখন গিটহাবের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে গিটহাব থেকে আমরা একটা রিপোজিটরি ডিলেট করতে পারি। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।